আছি। তো এনজিপি থেকে আমরা এখন মানবঞ্জন যাবো, অ্যাপ্রক্স ফোর আওয়ার্স চার ঘন্টা লাগবে। তারপর ওখান থেকে সাত কিমি হেঁটে আমরা তুমলিংয়ে পৌঁছাবো। আমাদের গাড়িটা দেখিয়ে দেন, গাড়িটা আমাদের দেখিয়ে দেন। এই যে আমাদের গাড়ি, আমাদের সম্পূর্ণ জিনিসপত্র উঠছে আমাদের ড্রাইভারটা। সো अभी हम जा रहे हैं सर माने वंजन। हां सो अभी हम जा रहे हैं मिरिक के रास्ते से, ठीक है। अभी इधर तो पूरा फॉग है पर ऊपर एकदम मौसम क्लियर था एंड आई गॉट अ ब्यूटीफुल सनसेट सनराइज। सॉरी भाई, आपका नाम? विकास। विकास, थैंक यू भैया। চিত্র থেকে লামিদোলাতে আসলাম, চিত্র থেকে আমরা গাড়িতে আসলাম, লামিদোলা থেকে আমরা মেঘমা যাবো 9 কিমি। মেঘমা থেকে আমরা যাবো হচ্ছে টংলু, মেঘমা থেকে টংলু 2 কিমি। তো আমাদের টোটাল জার্নি এখন হবে 11 কিমি। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, মানে শ্বাস নেওয়াটা একদম টাফ হয়ে যাচ্ছে। আর 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। আমাদের 100 মিটার হাঁটার পরে পরে এই অবস্থা। আর আমাদের এখন হাঁটতে হবে 11 কিলোমিটার। সান্দাকফু এখনো 25 কিমি। এখন আপনারা দেখতে পাচ্ছেন শেষ হয় তবে কেমন গো বলো তো। তারপর যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন, অন্য গান করতে পারি কি করে, তুমি বলো তো। হ্যালো ফ্রেন্ড, কি বলবো এখন আমরা এখানে এখন কোন জায়গা লাভা না মেঘমা মেঘমা এখন আমরা মেঘমাতে আছি। বাকি সব হোটেলে খেতে গেল। তো আমরা বাড়ির থেকে যেটা খাবার নিয়ে এসেছিলাম সেটা এখানে খাচ্ছি, কারণ হোটেলের প্রাইস এখানে অনেকটাই। আর এইসব জায়গাতে শুকনো খাবারটা বেশি প্রেফার করবেন। সত্যি বলতে জীবনে ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স কোনোদিনও হয়নি যে আমরা ট্রেকিংয়ে ফার্স্ট টাইম আসলাম। মানে এতটা কী বলবো, এতটা নিউ এক্সপিরিয়েন্স হলো, সিরিয়াসলি একদম আনবিলিভেবল। আপনাদের সবার আশা উচিত সবাইকে একটা অ্যাডভেঞ্চার, যেটা বলে অ্যাডভেঞ্চার, অবশ্যই আপনাদেরকে সামিল হওয়া উচিত। আর ইয়ং ব্লাড এসব আর আমরা বাড়ি থেকে অলওয়েজ অলরেডি খাবার নিয়ে এসেছি, ছাতু আছে, বিস্কিট আছে, এইসব আমরা নিয়ে এসেছি। ছাতুটা এইসব জায়গায় ট্রেকিং ক্ষেত্রে বেস্ট। সাধারণত জলটা আমরা এখন তো গেলাম, আমাদের জলটা কোনো দিল এখানে এরকম স্ট্রিক্ট ওদের রুলস, সেই জন্য আমরা জলটাও অন্য জায়গা থেকে কিনে আনতে হচ্ছে। যাই হোক, এখন আমরা ছাতু গ্লাস নিয়েছি বাড়ি থেকে, ছাতু বিস্কুট ক্যাপ পাউরুটি সবই নিয়ে আসা হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। নেক্সট আমরা যাবো কোথায় জানো রাজু? এখন আমরা যাব হচ্ছে টংলু, টংলুতে টংলু টুকি ওখানে আমরা থাকবো নাইট নাইট স্টে। ওখানে আমরা নাইট স্টে করার পর তারপরে সাদাপুর জন্য কালকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার দ্য স্লিপিং বুদ্ধর ভিউটা ঠিক মতো পাওয়া যাচ্ছে না। তো আমরা টংলুই গিয়ে ভালো মতো ভিউটা দেখাবো। তো আমরা এই উপরটা উঠবো, এই পুরো উপরটায় উঠে উপর থেকে টংলু থেকে আমরা ভিউটা নিব। এখানে এসে অনেক কেউ সবাই মানে অনেকজন ফ্রেন্ডলি ব্যবহার করেছে সবার সাথে, খুবই ভালো, ঠিক আছে। তারা মানে পরের মতো কোনো ব্যবহার করেনি, জাস্ট এই মাত্রই দেখা হয়েছে সবার সাথে, কিন্তু এত ফ্রেন্ডলি ব্যবহার করেছে যেন অনেকদিন আগে থেকে দেখা আমাদের। যাই হোক, এখানে সবাই রয়েছে আমাদের। মানে সামনেরটা এতটা সুন্দর লাগছে, যদি আমি টংলু বা সান্দাকফু ট্রেকিং না আসতাম তাহলে বুঝতে পারতাম না। এই দেখুন,
সেরা সেরা অমলেট হ্যাঁ 200 টাকা আর নাইট স্টে 200 টাকা যদি জিটিএ টেকার সব বুক করা থাকে আর খাওয়ার খাওয়ার কেমন টেস্টি খাওয়ার খুব সুন্দর এত সুন্দর খাওয়ার এখানে পাবো ভাবিনি পুরো ঘুরে দেখাও ভালো লাগলো আমরা এখন টঙ্গুর সকাল সকালে দাঁড়িয়ে সানরাইজে এক বিভত্ত অনুভূতি নিতে যাচ্ছি ওই যে আমরা যাব ওই পিকটাতে ওই পিকটাতে ওই যে আমার সাথে আছে রাজু দাস হাত দেখা ওই যে মধু এই যে সুমন আর বাকিরা এই রুমে ঘুমাচ্ছে তাদের সানরাইজ দেখার কোনো ইচ্ছে নেই তো এখন আমরা অন দ্য ওয়ে টু দ্য হিল